আপনার মোটামুটি ইনভাইটেশন লেটার পেতে 3 মাস লেগেছিল এবং 3 মাস পরে যখন আপনি ইনভাইটেশন লেটার পেলেন তারপরে আপনার মানে প্রিপারেশনগুলো কি ছিল এই যে আপনি বললেন যে ভিসা অফিসে এখানে আপনার মানে আমি আসলে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম হচ্ছে কি অনলাইনে আমি কিন্তু হার্ড কপি জমা দেই নাই ওই অফিসে গিয়ে ওদের ভিসা অফিসে গিয়ে তো যেগুলো লাগে যেমন কারো যদি সঞ্চয়পত্র থাকে কারো যদি কোনো সেভিংস থাকে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে কার কত সম্পদ আছে বা বাড়ি আছে কিনা গাড়ি আছে কিনা এগুলার আসলে সবকিছুরই একটা অ্যাসেটের একটা ইয়ে দিতে হয় হিসাব দিতে হয় হিসাব দিতে কি ভিসা অফিসে ভিসা অফিসে ও আচ্ছা ভিসা অফিসে সো যেমন কেউ যদি স্পন্সর থাকে যেমন আমার ক্ষেত্রে আমি নিজে আমার যতটা সেভিংস ছিল আমি ওগুলো সবই শো করেছিলাম ভিসা অফিসারকে প্লাস আমার হাজবেন্ডের যে ইনকাম বা হাজবেন্ডের যা আছে যে ও আমার একজন স্পন্সর সেটাও শো করেছিলাম ইভেন কি আমার বাবা যে আমাকে স্পন্সর করতে পারবে সেটাও শো করেছিলাম সো আসলে দেখা গিয়েছিল যে ডকুমেন্ট অনেক ডকুমেন্ট মানে আমার বাবার ট্যাক্সের জিনিসপত্রও দিতে হয়েছে বিকজ আমার বাবার যে ইনকাম বা আমার বাবার যে সোর্স এগুলোর জন্য ঠিক মতো ট্যাক্স দিচ্ছে কিনা সেই জন্য ট্যাক্স অ্যাসেসমেন্টের কাগজপত্রও কিন্তু ভিসা অফিসে জমা দিতে হয় এটাও একটা রিকোয়ারমেন্ট আচ্ছা আপনার যখন এই মাস্টার্সে অ্যাপ্লাই করার সময় আপনাকে কি ব্যাংকিং কোনো ডকুমেন্টস বা এরকম কোনো স্টেটমেন্ট আপনাকে দেখাতে হয়েছিল নাকি বা কোনো অ্যামাউন্ট অফ মানি ইউ হ্যাড টু শো অর সামথিং মানে আমার নিজের হ্যাঁ মানে আপনার অ্যাপ্লাই করার সময় কি মানে অ্যাপ্লাই করার সময় না এটা কি মানে ভিসা অফিসে যখন তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করবে না ভিসা না আমি বলতেছিলাম যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন আচ্ছা আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি তখন তো আমি আসলে যে আমি যে জব করছি সেটার জন্য তাদেরকে জাস্ট বলতে হয়েছে যে আমি কোথায় জব করি আমার এক্সপিরিয়েন্সটি কি রেজিউমেতে এটা শো করেছে সো রেজিউমে তো তোমাকে আপলোড করতে হবে অনলাইনে সাবমিট করতে হবে তো রেজিউমে থেকে ওদের আইডিয়া হয়ে যায় আমি কোথায় কি কাজ করছি আমার এক্সপিরিয়েন্স কি ওদের একটা ইয়ে থাকে কনসিডারেশন থাকে যারা প্রফেশনাল ফিল্ড থেকে এসে আবার পড়তে আসে তাদের জন্য একটা কনসিডারেশন ক্রাইটেরিয়া আছে যে ওরা কাদেরকে সিলেক্ট করবে কাদেরকে করবে না সো ইটস নট নেসেসারি যে যারা অলরেডি স্টুডেন্ট তারাই শুধু পড়তে আসতে পারবে তা না যেমন আমি 17 বছর গ্যাপে আবার পড়তে আসছি ব্রেক নিয়ে সো ওদের ওই ধরনের ক্রাইটেরিয়া আছে যে না আমার তো মনে হয়েছে যে পাবলিক অ্যাডমিন ডিপার্টমেন্টে আমি বেশিরভাগ স্টুডেন্টদের দেখছি যে ওরা প্রায় অনেক বছর ধরে ওরা জব করছে মানে আরো জায়গাটাকে বোঝার জন্য আরো মানে এই যে বিষয়ে পড়তে আসছে হ্যাঁ which is true আমি বলবো কি কারণ হচ্ছে গিয়ে যে দেখা গিয়েছে আমাদের যে যত পিয়ার মেটসরা ছিল ক্লাসমেটসরা তাদের মধ্যে অনেকেই তো প্রফেশনাল ফিল্ড থেকে আসছে তো দেখা গেছে যে তাদের জীবনের আর্লি ক্যারিয়ারে তারা হয়তো বা প্রভিনশিয়াল বা ফেডারেল গভর্নমেন্টে সুযোগ পেয়েছিল ঢুকে গেছে কিন্তু তাদের এই পলিসি রিলেটেড যে নলেজগুলো থাকা দরকার কমপ্লিটলি হয়তো বা এই নলেজগুলো তাদের ছিল না তারা কাজ করতে করতে ট্রেন হতে হতে তারা তাদের কাজগুলো বুঝে নিয়েছিল ওভাবেই কাজগুলো করত কিন্তু তারা নিজেদেরকে ডেভেলপ করার জন্য আরো নলেজ এনহ্যান্সমেন্টের জন্য তারা এই প্রোগ্রামগুলোতে জয়েন করে এবং তুমি দেখেছো তো অলওয়েজ লাইক পিয়ার মেটসদের মধ্যে প্রচুর আছে যারা পার্ট টাইম ওই একটা একটা কোর্স নিয়ে নিয়ে 3-4 বছর ধরে ধরে এই এমপিএ প্রোগ্রামটা কমপ্লিট করছে দেখা যাচ্ছে যে ওরা গভর্নমেন্ট জব করছে আবার সাথে সাথে পার্ট টাইম হিসেবে এই স্টাডিটাকে মানে তাদের আসলে অনেক ধৈর্য কারণ সারা দিন অফিস করার পরে এই একটা কোর্স কমপ্লিট করা 3-3.5 মান্থস ইটস নট এ ম্যাটার অফ জোক আসলে এই গেলেন আপনার ভিসা কমপ্লিট হতে কত দিন লাগলো যে ভিসা আপনার অ্যাকসেপ্টেশন ওকে তো আমি হয়তোবা আমি নিজেকে ব্লেসড মনে করব কারণ আমি অনলাইনে ভিসা সাবমিশন করার 2 উইকসের মধ্যে আসলে আমাদের রেসপন্স চলে আসে তবে এখানে আমি একটা ইনফরমেশন দেই সবাইকে তাহলে ওটা খুবই হেল্পফুল হবে আমি মনে করি কারণ আমি নিজে থেকে শিখেছি এটা সো আমি যখন অ্যাপ্লাই করি আমি ফুল ফ্যামিলির জন্যই অ্যাপ্লাই করি আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য আমার 2 বাচ্চার জন্য তো আমার 2 মেয়ে তো ভিউয়ার্সদের জন্য বলি আমার এক বাচ্চার বড় মেয়ের বয়স 12 এবং ছোট মেয়ের বয়স হচ্ছে গিয়ে 9 বছর তো আমার হাজব্যান্ড আসলে এই মুহূর্তে বাংলাদেশে আছে ব্যাংকে উনি জব করছে আমি আসলে চাইনি ওকে এই মুহূর্তেই ওর জবটা ছাড়িয়ে নিয়ে কানাডার মতো নতুন একটা জায়গায় এসে আনসার্টেনিটির মধ্যে ফেলতে
সো এই জন্য ও এখন বাংলাদেশে ওর জব কন্টিনিউ করছে, আমি জব ছেড়ে আমার পড়ালেখা কন্টিনিউ করছি, এবং বাচ্চারা এবং মা তিনজনই আমরা এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো আমরা যখন অ্যাপ্লাই করি তখন আমি আমার হাজব্যান্ডের জন্য ওপেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করিনি, আমি অ্যাপ্লাই করেছি ট্যুরিস্ট ভিসাতে। বিকজ ও তো আসবে না, আমি জানতাম যে অ্যাটলিস্ট নেক্সট টু ইয়ার্সে হি ইজ নট মুভিং, সে আসবে বেড়াতে আসবে। মানে আপনার প্ল্যানটা ছিল যে আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন, আপনি মোটামুটি যখন সেটেল ডাউন হয়ে যাবেন তখন আপনি ভাইয়াকে, হ্যাঁ যদি আমি ডিসিশন নেই যে আমি এখানে থাকবো, পিআর অ্যাপ্লাই করবো, পিআর পাবো, তারপর আমরা ডিসিশন নিব, ওভাবেই প্ল্যান ছিল। সো এই জন্য আমরা ওর জন্য স্টুডেন্ট ভিসা সরি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি। তো ট্যুরিস্ট ভিসার জন্য ওরটা অ্যাপ্লাই করলাম, তো টু উইকসের মধ্যে ওরটা ভিসা অ্যাপ্রুভ হয়ে গেল। ও এবং আমরা যখন ভিসার জন্য অ্যাপ্রুভ করতে দেই, এটা একটু মনে রাখতে হবে সবাইকে, বিশেষ করে ক্যানাডার জন্য আমি বলবো সবসময় পাসপোর্ট যাতে রিনিউ করে নতুন পাসপোর্ট জমা দেয়। আচ্ছা, যদি অনেকে দেখা যায় না পাসপোর্টে দুই বছর বা তিন বছর আছে, সো তখন পাসপোর্ট জমা দিলে ওই দুই বছর বা তিন বছরের ভিসাই দিবে। সো তুমি যদি রিনিউ করে তোমার ভিসা পাসপোর্টের মেয়াদ থাকে পাঁচ বছর, তুমি পাঁচ বছরের ভিসা পাবা। সো আমার হাজব্যান্ড পাঁচ বছরের ট্যুরিস্ট ভিসা পেয়ে গেল। তো সাথে সাথে আমাদের কাছে একটা মেইল আসলো আমাকে যে তুমি তোমার বাচ্চাদের জন্য যে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলে, তুমি করেছিলে সিক্স ট্যুরিস্ট ভিসা মোর দেন সিক্স মান্থ স্টে। আমি আমার দুই বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন ওরা বলল যে তোমার বাচ্চারা তো স্কুল গোয়িং, ওরা পড়ালেখা করে, সো ওরাও আসলে ওদের জন্য তোমাকে ভিসা ক্যাটাগরি হইতে হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, স্টুডেন্ট ভিসার জন্য ওদেরকেও দিতে হবে। তো ওরা আমাকে বলল যে তুমি ওদের জন্য আবার নতুন করে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করো, এবং তুমি এটা অ্যাপ্লাই করার পর তুমি যে আগে যেটা অ্যাপ্লাই করেছিলে ওটা আমরা উইথড্র করে টাকা ফেরত দিয়ে দেব। এটা আমি একটু বলতে মানে জানতে চাই, এটা কি আসলে ওদের এজের উপর ডিপেন্ড করে যে না এরকম এই বয়সের বাচ্চা হলে? আমার যতটুকু মনে হচ্ছে এটা এই বয়সের বাচ্চাই, যেমন যদি কোনো বাচ্চা স্কুল গোয়িং এজের থাকে তাদের জন্য অবশ্যই কোনো ইন্টারন্যাশনাল প্যারেন্টস যদি অ্যাপ্লাই করে তাহলে ওদের জন্য স্টুডেন্ট ভিসাই অ্যাপ্লাই করতে হবে, কারণ তারা স্কুলে যাবে। আচ্ছা, তো আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে মানে ওদের জন্য কি কি ধরনের প্রিপারেশন বা কি কি ধরনের ডকুমেন্ট লাগছিল? ওদের জন্য আসলে কোনো ডকুমেন্ট লাগে না। আচ্ছা, ওদের জন্য কোনো ডকুমেন্ট লাগে না। আমাদের জন্য যেমন ফর্মের মধ্যে একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির নাম দিয়ে দিতে হয়, ওদের জন্য ওপেন লিখে দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। বিকজ এটা ডিপেন্ড করতেছে তুমি ক্যানাডাতে মুভ করে কোন এরিয়াতে বাসা নিবে, সেই এরিয়ার স্কুলেই তো বাচ্চারা যাবে, সো ইট ইজ ওপেন। আর এটা এটা অত বেশি কঠিন না? না, এটা কোনো কঠিনই না। আমার জন্য যে ফর্মটা ফিল আপ করতে হয়েছিল ইন্টারনেট, ওদের জন্য সেম ফর্মটাই ফিল আপ করেছি, কিন্তু শুধু লিখে দিয়েছি ওপেন। সো ওরা আসলে জানে যে ওই ওই এজের বাচ্চাদের জন্য এটা ওপেনই হবে। আপনি যখন মাস্টার্সটা সিলেক্ট করলেন তখন আপনি এটা কিন্তু একটা কোর্স বেস মাস্টার্স, তো এখানে কিন্তু মানে নিজের ফাইন্যান্সে পড়াশোনা করতে হচ্ছে, মানে সেটাও কি আপনার মানে ইয়েতে ছিল যে না আপনি কোর্স বেস করবেন না রিসার্চ বেস করবেন, এরকম আপনি কিভাবে সিলেক্ট করলেন? মানে এটা আসলে যেটা তোমাকে বলছিলাম, আমি আই ওয়াজ নেভার ইনটু রিসার্চ থিং কখনোই। আমি প্রথমে যখন পড়েছি কম্পিউটার সায়েন্সে পড়েছি, ওখানে আমার অত কম্পিউটার প্রোগ্রামিং ছিল বাট ওরকম রিসার্চ টপিকস কিছু ছিল না। দেন আই ডিড মাই এমবিএ, এমবিএতেও দেখা যাচ্ছে কমার্স রিলেটেড জিনিসপত্র, ওখানে আসলে রিসার্চ জাতীয় কিছু ছিল না। সো ওই যে থিসিস লেখা বা ওই জিনিসটা আসলে আমার মধ্যে নাই, ওই জিনিসটা আসলে আমার মধ্যে নাই, নট ইন বিল্ট। সো এই জন্য আমি আসলে কোর্স বেস প্রোগ্রামই সার্চ করতেছিলাম, বিকজ আমার দ্বারা হয়তো বা আমি মনে করেছি সম্ভব নাই থিসিস লেখা। সো এই জন্যই আমি কোর্স বেস প্রোগ্রাম নিয়েছি। কিন্তু হ্যাঁ, তুমি যেটা ফান্ডিংয়ের কথা বললা, কেউ যদি ফান্ডিংয়ের কথা চিন্তা করে আই উইল ডেফিনেটলি সাজেস্ট দেম গো ফর এনি থিসিস বেজ অর রিসার্চ বেজ প্রোগ্রাম, বিকজ ইউনিভার্সিটিগুলোতে প্রচুর পরিমাণে ফান্ড থাকে এবং সেটা অনেক হেল্প হয়। কিন্তু আসলে আমি আমার নিজের ওই ধরনের ল্যাকিংয়ের কারণে আমি ফান্ডিং প্রোগ্রামে যেতে পারি নাই। আর ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানে এমপিএ প্রোগ্রামে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কোনো ফান্ড নাই। হ্যাঁ, আর আমার মনে হয় শুধু পাবলিক পলিসিতে আছে, নট ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামটাতে কোর্স বেস প্রোগ্রাম কমপ্লিটলি, এখানে কোনো ফান্ড নাই। মানে কিছু অ্যাওয়ার্ড বা কিছু স্কলারশিপ তো আছে আমরা জানি, বাট দ্যাট ইজ ওনলি ফর ক্যানাডিয়ান সিটিজেন,
রাইট, সেটা রিকোয়ারমেন্টের লেখা থাকে অর অথবা কিছু কিছু কান্ট্রির জন্য, মানে যেরকম আফ্রিকান কান্ট্রির জন্য ওদের কিছু স্কলারশিপ থাকে, কিন্তু আমাদের দেশের জন্য আসলে স্পেশালি না, আমাদের দেশের জন্য নাই। হ্যাঁ, বাট আমাদের এমপিএ প্রোগ্রামে কিছু স্কলারশিপ আছে, বাট দ্যাট ইজ কমপ্লিটলি ফর ক্যানাডিয়ান সিটিজেন, এবং কিছু কিছু জায়গায় হয়তো বা লেখা থাকে যে পিআর হোল্ডার যারা তারা হয়তো বা এলিজিবল, বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দে আর নট এলিজিবল। আপনি তো নিজেই অ্যাপ্লাই করেছিলেন নাকি আপনি কোনো এজেন্টের হেল্প নিতে হয়েছিল বা? না, আসলে আমি নিজেই, আইডিয়া আছে নাকি? না, আমি নিজেই আসলে ইন্টারনেটে ঘেটে ঘেটে রিসার্চ করে করে সার্চ করে যে আমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই, আমি নিজে নিজেই অ্যাপ্লাই করেছি, কোনো এজেন্টের হেল্প আমি নেইনি। কিন্তু বাংলাদেশে অনেক এজেন্ট আছে যাদের সাথে বিশ্বের অনেক ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন আছে, তো ওরা ওই ইউনিভার্সিটিগুলোর জন্য কাজ করে এবং ওই ইউনিভার্সিটিগুলা থেকেই তারা আসলে পেমেন্টটা পায়, তাদের এজেন্ট হিসেবে কাজ করে। বাট এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভালো যে ওই এজেন্টরা স্টুডেন্টদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না। সো এ টু জেড ওই এজেন্টগুলো ইউনিভার্সিটি ওই স্টুডেন্টগুলোকে হেল্প করে ওই ইউনিভার্সিটিগুলোতে এনরোল হওয়ার জন্য। তো এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমি বলবো খুবই হেল্পফুল, যে এই ভর্তির ব্যাপারে যে কোনো সাহায্য সহযোগিতা ওই এজেন্টগুলোর কাছ থেকে তারা পেয়ে থাকে। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় যে খুবই একটা মানে হেল্পফুল স্টুডেন্টদের জন্য, তাদের পে করতে হচ্ছে না। আমি যখন ভিসা প্রসেসিং এর জন্য কাজ করছিলাম আমার নিজের, তখন আমার তো অনেক জায়গায় ধরো দৌড়াদৌড়ি করতে হয়েছে, নোটারি পাবলিক এই সেই বিভিন্ন জায়গায় ফটোকপি করো, লয়ারের কাছে যাও, আর ওই এজেন্টের কাছ থেকে এ টু জেড হেল্প ওরা পেয়ে যায়। এবং আমি এই ইনফরমেশনটা এই জন্য দিতে চাইলাম যে অনেক স্টুডেন্টরাই বাংলাদেশে এরা জানে না যে এরকম অনেক এজেন্ট আছে যারা হেল্প করে এবং পয়সা নেয় না। এবং কিন্তু আবার এমনও অনেক লোকজন বা মানে এজেন্ট আছে যারা হচ্ছে কি প্রথমেই বলবে এত টাকা দিলে আমি আপনাকে ওই ইউনিভার্সিটিতে ভর্তির ব্যবস্থা করে দিব। সো আমি বলবো যে আপনারা ওই ধরনের, হ্যাঁ ওই ধরনের এজেন্টের পাল্লায় পড়েন না। সো এমন অনেক ভালো ভালো এজেন্ট আছে যারা আপনাকে এ টু জেড একেবারে নিঃস্বার্থে হেল্প করবে, সো ওদের কাছে যাওয়াই ভালো হবে আর কি, ওদের কাছ থেকে সাহায্য নেওয়া। নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে আপনি তো সব ভিসার প্রিপারেশন নিয়ে ফেললেন, আপনি ইনভাইটেশন লেটার পেলেন, তারপরে আপনি যে হচ্ছে ক্যানাডায় তারপর আপনি কতদিন পরে আপনি আসেন আর কি? আমার ইনভাইটেশন লেটারটা পেতে দেরি হয়েছিল, আমি জুনের 13 তারিখে পাই 2019-এর। তো জুনের 13 তারিখে পাওয়ার পরে ধরো এক উইক লাগলো আমার বুঝতে, তারপর থেকে আমি শুরু করে দিলাম কাজ। তো আমার জুনের ধরো 20-21 তারিখ থেকে আমি কাজ শুরু করি, তো জুলাইয়ের 14 তারিখের মধ্যে আমি সাবমিশন করতে পারি আর কি অ্যাপ্লিকেশনটা, মানে সাবমিট করে দেই ভিসা। তো সাবমিট করে দেওয়ার পরে তো ধরো 2 উইকসের মধ্যে আমার হাজব্যান্ডেরটা চলে আসে। আর ওই যে আমি যেটা বলেছিলাম যে আমার বাচ্চাদের যেহেতু আবার রিসাবমিশনের জন্য বললো, সো ওই জন্য 1 উইক দিলে হয়। সো আমি রিসাবমিট করার 1 উইকের মধ্যে ওরা আবার করে দেয়। সো অগস্টের 2 তারিখে আমার ভিসাটা চলে আসে। মানে প্রথমে ক্যানাডায় আসার সময় কি আপনার ভাইয়া আপনার সাথে আসছিলেন নাকি আপনি? না, আমি একাই আসি, আমার 2 মেয়েকে নিয়ে আমি একাই ট্রাভেল করে আসি। সো আমি আরেকটা জিনিস বলবো যে ইন্টারনেটে অনেকগুলো সাইট আছে, সো আপনারা সবসময় ওই যে আমাদের দেশের যারা টিকিট এজেন্ট আছে টিকেটিংয়ের, যে এয়ারলাইন্সের টিকিটগুলো তারা করে দেয়, সো তাদের উপরেই সবসময় ভরসা করেন না। কারণ আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে যে অনেক বেশি টিকিট প্রাইস বলে তারা কোট করে, কিন্তু আমি যখন অনলাইনে নিজে নিজে সার্চ করেছি, সার্চ করে দেখেছি কিছু কিছু রুটে কিছু কিছু ডেটে এয়ারলাইন্সের টিকিটের প্রাইস অনেক চিপ, তখন আমি করেছি কি ওগুলো আমি প্রিন্ট আউট নিয়ে আমি এজেন্টের কাছে যেয়ে বলেছি আমাকে এই টিকিটটা খুঁজে বের করে দাও তোমার সিস্টেম থেকে অনলাইনে। তো আপনি ভালো রিসার্চ করছেন। মানে হ্যাঁ, মানে দেখা যায় যে ফ্লাইটগুলো আসলে ওরকমই হয়, দেখা যায় বিভিন্ন ডেটে সেম ফ্লাইটে দেখা যাচ্ছে যে আপনার মানে ভ্যারি করতেছে। হ্যাঁ, টিকিট প্রাইস ভ্যারি করে অনেক। সো আমি বলবো এই জন্য যে আপনি যদি খরচ কমাতে চান তাহলে আপনি একটু নিজে রিসার্চ করেন অনলাইনে, তারপরে আপনি একটু যদি দেখেন যে টিকিট প্রাইস কমের কিছু পেয়েছেন ওই সিটগুলা ওই ডেটে, ওটা প্রিন্ট নিয়ে আপনার এজেন্টের কাছে যে বলেন যে ভাইয়া আমাকে ওই এয়ারলাইন্সের এই ডেটের এই রেঞ্জের টিকিটটা খুঁজে বের করে দেন। তো আমার এজেন্ট যেমন পেরেছিল, সো আমি বলবো যে আপনারাও চেষ্টা করেন তাহলে আপনার খরচ কমাতে পারবেন। ভালো একটা টিপস আপু। আপনার একটা ডকুমেন্ট লাগছে যে লেটার অফ স্টেটমেন্ট,
তারপরে আপনাকে রিকমেন্ডেশন লেটার লাগবে রিকমেন্ডেশন লেটার অবশ্যই লাগবে সো আমি যেমন দুই দুইজনের রিকমেন্ডেশন লেটার মনে হয় ওখানে লেখা থাকে যে রিকমেন্ডেশন লেটার ফ্রম দা ইনস্টিটিউট মানে যেখানে পড়ালেখা করেছে যেহেতু আমার 17 বছর গ্যাপ ছিল প্রফেশনাল সো আমি যেমন ইউনিভার্সিটিকে মেইল করেছিলাম যে আমার তো 17 বছরের পড়ালেখার গ্যাপ ইউনিভার্সিটির প্রফেসররা তো সবাই বদলে গেছে ওরা তো এখন কেউ চিনে না যে কে আমাকে রিকমেন্ড করবে সো তখন বলেছে অসুবিধা নেই তুমি তোমার প্রফেশনাল ইনস্টিটিউট যেখানে তুমি জব করো ওখান থেকে দিলেও হবে তোমার সুপারভাইজারদের তো তখন আমি রিকোয়েস্ট করে দুটো সুপারভাইজারের কাছ থেকে আমার রিকমেন্ডেশন নিয়ে জমা দেই আচ্ছা নাইস সো রিকমেন্ডেশন নিয়ে জমা দেই বলতে এটা আসলে স্টেটমেন্টটা ভুল ওরা সিস্টেমেই ইমেল দিয়ে দিলে কন্টাক্ট অ্যাড্রেস ওরা ইমেল করে হুম হুম আমারও এখন মনে পড়লো হ্যাঁ মানে যাকে যে আমাকে রেকমেন্ড করবে তো ওরা নিজেরা মনে হয় আপলোড করবে সিস্টেমে রিকমেন্ডেশনটা লিখে মনে হয় আপনি শুধু ইমেল অ্যাড্রেস দিবেন এবং ওদের ইমেইলে মানে রিকমেন্ডেশন রিকোয়েস্ট যাবে যে তুমি এই স্টুডেন্টকে চিনো কিনা এই স্টুডেন্টের ইনফরমেশন ঠিক আছে কিনা বা কোন একটা কিছু এরকম না ও হ্যাঁ সেটাই সো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার ইনস্টিটিউটের যেই মানে আমার জবের যে আমার সুপারভাইজাররা ছিল ওনারা রিকমেন্ডেশন লিখে সাইন করে স্ক্যান করে ইউনিভার্সিটির সিস্টেমে তাদেরকে আপলোড করতে হয়েছিল তো